ব্রেক্সিটপন্থী সব দৈনিকের প্রথম পাতায় আজ ছিল একটাই ছবি বিয়ারের গ্লাস হাতের বোরিস জনসন ক্যাপশন চিয়ার্স এই উল্লাস প্রকৃতপক্ষে ব্রেক্সিট পার্টির নেতা নাইজেল ফারাজের জন্য কারণ গতকাল ফারাজ জানিয়েছেন কনজারভেটিভ এমপিদের হাতে থাকা কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে না তার দল এই বোনাস পেয়ে যার না খুশি কনজারভেটিভ নেতা তথা প্রধানমন্ত্রী বোরিস জনসন তবে এরই মধ্যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি কিন্টন আবার আজ বলেছেন এবারের ভোট শেষ না হওয়া পর্যন্ত ব্রিটেনের রাজনীতিতে রুশ হস্তক্ষেপ নিয়ে রিপোর্ট প্রকাশ করছে না বরিসের সরকার এটা অত্যন্ত লজ্জাজনক এবং এর কোনো ব্যাখ্যা হয় না একটি ব্রিটিশ চ্যানেলে হিরালি বলেছেন এ দেশে যারা ভোট দিচ্ছেন তাদের প্রত্যেকের ভোটের আগে এই রিপোর্ট দেখা উচিত ব্রিটেনের গোয়েন্দা সূত্রে পাওয়া খবর অনুযায়ী দু ষোলো সালে ইউরোপীয় ইউনিয়নের গণভোট এবং দু সতেরো সালের সাধারণ নির্বাচন প্রভাবিত করতে রুশ হস্তক্ষেপের প্রমাণ হয়েছে ওই সব রিপোর্টে